মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য আমার বাম দিকেই বসে আছে, মাননীয় মহাসচিব জাতীয় পার্টির গান একটা মনে হলো, নদীর কুল নাই কিনার নাই রে, এই কুল ভাঙে ও কুল গড়ে, এরকম আর কি। কোন কুল গড়বে কোন কুল ভাঙবে এটা কেউই বুঝতে পারে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। যাই হোক, মাননীয় স্পিকার, আমি একটি সংশোধনী দিয়েছি। কারণটি হচ্ছে যে বিগত দিনে যেটি রংপুর শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বিল, এটি আনা হয়েছিল এবং এটিতে একটি সংশোধনী নেওয়া হয়েছিল, সেটি আমি দিয়েছিলাম। তো আমি এই জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং ঠিক একই আদলে আরেকটি বিল আজকে হচ্ছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর বিল। তো এখানে যে সংশোধনীটি আমি দিয়েছিলাম সেটি ছিল 12 ধারার, মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু দেখতেন, 12 ধারার পরিচালকের বিষয়ে রয়েছে যে একাডেমির একজন মহাপরিচালক থাকবেন, তিনি সরকারের অনন্য যুগ্ম যুগ্ম সচিবগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন, অথবা সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদের ও শর্তে নিযুক্ত, আমার এখানে সংশোধনীটি ছিল, নিযুক্ত পল্লী উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ যে কোনো ব্যক্তি হবেন। মাননীয় স্পিকার, আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে এগুলো যেহেতু একাডেমি, একাডেমি অর্থাৎ এখানে শিক্ষা দেওয়া হয়, এবং আমার যতটুকু আমি জানি বাংলাদেশে বর্তমানে কারিগরি শিক্ষা থেকে শুরু করে এখানে কৃষি এবং আপনার কি বলে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যুরোক্রেসির শিক্ষাও কিন্তু এখানে আমি আরডিএ বগুড়াতে আমি করতে দেখেছি, বাপাডে আমি দেখেছি, বার্ডে আমি দেখেছি, বাপাড হচ্ছে টুঙ্গিপাড়াতে। মাননীয় স্পিকার, এই মন্ত্রণালয়ে আমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, তখন এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি করেছিলাম সব উন্নয়ন, এবং এই নতুন দুটি, একটি জামালপুরে এবং একটি রংপুরে, এটি আমার আমাদের মাননীয় সংসদ সদস্য জামালপুরের মির্জা আজম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মাননীয় স্পিকার। সুতরাং এই এইটি যেহেতু ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে, গ্রহণ করা যেতে পারে, আর এটি যেহেতু একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমি সেখানে একটু কথা বলবো একটি, যে এটি আমার আপনার যে ফ্লাইওভার উদ্বোধন হলো সেদিন, আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের সন্তানের সন্তানেরা, আমার একটা নাতি সেখানে গিয়েছিল, এবং সেদিন যুগান্ত পত্রিকায় এটি একটি ছবি এসছে, আর আনফর্চুনেটলি এই সন্তানটি আগামী ভবিষ্যতের আমার মানে গ্র্যান্ড সান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।